আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাইন অ্যান্ড বেস্ট কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটি কিন্তু খেতে খুবই মজাদার। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির মিষ্টি জিলাপি। এটা কিন্তু তৈরি করতে খুবই কম সময় লাগে এবং খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার। ওপর থেকে এটা যেমন মোচমোচে, ভেতর থেকে ঠিক তেমনি রসের টইটম্বুর। আর এই মজাদার ডেজার্ট রেসিপিটি পুরোপুরিভাবে উপভোগ করতে চাইলে আমার এই রেসিপিটি পুরোপুরিভাবে দেখে নিতে হবে। আর দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে এরকম বড় নতুন নতুন রেজাল্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আমি প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিই এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের সুজি এবং দিয়ে দিচ্ছি টক দই। আর এই টক দইয়ের একটি রেসিপি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম বেকিং সোডা এক পিঞ্চ পরিমাণে, সামান্য কিছুটা লবণ। এবারে এই সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি 1/4 কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো মতো এই মিক্সচারটাকে মিক্সড করে নিব। এবার আমি এই সুজির মিশ্রণটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো, যাতে করে সুজিগুলো ভালো মতো ফুলে যেতে পারে। এর মধ্যে সুজিগুলো ফুলে গেছে। এবার আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে ময়দা। এবার ময়দাটাকে আমি সুজির সাথে একটু ভালো করে মিশিয়ে নিব এবং দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি। পানিটাকে অবশ্যই অল্প অল্প করে দিতে হবে। আমি এই মেজারমেন্ট কাপেরই 1 কাপের 1/2 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। আর এই মিশ্রণটাকে কিন্তু খুবই সুন্দরভাবে স্মুথভাবে মেশাতে হবে। একটু ধৈর্য নিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটাকে যত স্মুথভাবে মেশানো হবে মিষ্টিটা তত বেশি ভালো হবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত এই ব্যাটারটাকে মিক্সড করে নিয়েছি। এই ব্যাটারটাকে আমি এবার এক সাইডে রেস্টে রেখে দেবো এবং এরই মাঝে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, 2টা সাদা এলাচ এবং 1 কাপ পরিমাণে পানি। এবার চুলার জালটাকে ধরে দিয়ে আমি এই চিনির শিরাটা তৈরি করে নিব। আর খেয়াল রাখতে হবে, এই শিরার মাঝে যখন একটা আঠালো ভাব চলে আসবে তখনই কিন্তু চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে এবং এটাকে এক সাইডে রেখে দিতে হবে। এবং এই শিরাটা যাতে সহজে জমে না যায় এর জন্য আমি 2টা লেবু স্লাইস দিয়ে দিলাম। এতে করে শিরাটা যেমন পরিষ্কারও হয়ে যাবে তেমনি শিরাটা আর জমে যাবে না। এবারে আমি শিরাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটি পাইপিং ব্যাগের মাঝে এরকম স্টার নজেল নিয়েছি। এবার এই পাইপিং ব্যাগের মাঝে আমি এই ব্যাটারটাকে ঢেলে নিব। ব্যাটারগুলো খুব বেশি পরিমাণে ভরা যাবে না, যাতে হাত দিয়ে ধরা যায় ঠিক এরকম পরিমাণে ভরে নিতে হবে। এবার আমি চুলায় চলে গেলাম এবং দিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটাকে আমি এবার গরম হওয়ার জন্য চুলার জালটা অন করে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা এটা চেক করতে আমি একটু সামান্য পরিমাণে ব্যাটার এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি। যখনই এই ব্যাটারটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি চুলার জালটাকে মিডিয়ামে রাখবো এবং একে একে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। দর্শক, আপনারা একটু খেয়াল করে দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে এই ব্যাটারটা তেলের মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে একটু প্রবলেম হবে, কিন্তু কোনো সমস্যা নেই, এটা আস্তে আস্তে দিলেই হবে। এবং চুলার জালটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। আর এভাবে আমি এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট ভেজে নিব। যখনই এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই এটাকে তেল থেকে উঠিয়ে সাথে সাথে এই শিরার মাঝে দিতে হবে। শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে এবং এই মিষ্টিটা বেশি গরম থাকতে হবে। এই শিরার মাঝে দিয়ে কিছু দিয়ে একটু চেপে ধরে রাখলেই শিরাটা আপনা আপনি এই মিষ্টির মাঝে চলে যাবে। আর এই শিরার মাঝেই কিন্তু আমি এই মিষ্টিগুলোকে আরও বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। এভাবে আমি আরও কিছু মিষ্টি বানিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার এই মিষ্টি ডেজার্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর এভাবে আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি মিষ্টিটাকে ঠিক কীভাবে ভাজতে হবে এবং কীভাবে তেলের মাঝে দিতে হবে, সেই সাথে কীভাবে চিনির শিরার মাঝে এটাকে ডুবোতে হবে। তেল থেকে তেল ঝরে তুলে সাথে সাথে চিনির শিরার মাঝে দিতে হবে, নইলে কিন্তু এই শিরাটা এই মিষ্টির মাঝে ঢুকবে না। আর এভাবেই তৈরি হয়ে গেল মজাদার সুজির মিষ্টি জিলাপি।
দর্শক অবশ্যই এটিকে বাসায় ট্রাই করবেন এবং এটি কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার। যতক্ষণ পর্যন্ত আপনারা বাসায় ট্রাই না করছেন ততক্ষণ পর্যন্ত এই মিষ্টিটা ঠিক খেতে কতটা মজার সেটা বুঝতে পারবেন না। উপরে আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা পেস্তাবাদাম কুচি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি চিনির শিরা, এতে করে খেতে আরও মজা হবে। এটা খেতে ইয়ামি। তবে দর্শক আজ এ পর্যন্ত, সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।